হ্যালো, এটা একটা নিউজ আর্টিকেল প্রজেক্ট। তো এই প্রজেক্টটা আমি লেটেস্ট কাজ করছি। তো এখানে হোম পেজে দেখতে পাচ্ছেন, এখানে একটা রিয়েল টাইম অ্যান্ড ডেট অপশন আছে, লগ ইন বাটন আছে, এবং এখানে আপডেটেড ফরেক্স মার্কেটগুলার নিউজটা এখানে আছে। এবং প্রথমে যে স্লাইডারটা আছে, এখানে হচ্ছে টপ ট্রেন্ডিং 6টা নিউজের এটা আছে। দেন হচ্ছে এখানে আমার 2টা লেআউটে ভাগ করা হয়েছে, মূল পেজটা এবং যার ডান বাম সাইডে নিউজ ডিটেলসটা আছে, এবং বাম সাইডে এখানে হচ্ছে পাবলিশার ডিটেলস আছে, স্ট্র্যাটেজিক পেজ আছে, প্ল্যানস আছে, এবং সবার শেষে একটা ফুটার আছে। অ্যান্ড আমরা অল আর্টিকেল পেজে যদি আসি, এখানে আমার সবগুলো আর্টিকেল শো করবে, এবং এখানে সার্চ বার আছে। সো আমরা যেখানে যদি সার্চ দিই, তো সেই অনুসারে আমরা সেই আর্টিকেলটা দেখতে পাবো। এবং এছাড়াও এখানে একটা ট্যাব মেনু আছে, সো আমি যে মেনুটাতে ক্লিক করবো, সেই রিলেটেড নিউজগুলো আমার এখানে শো হবে। সো আমার বাকিগুলো দেখার জন্য আমাকে অবশ্যই একজন লগ ইন ইউজার হইতে হবে। সো আমি যদি লগ ইন করি, ওকে, লগ ইন করার পর আমি হচ্ছে এখানে সাবস্ক্রিপশন, প্রিমিয়াম আর্টিকেল, অ্যাড আর্টিকেল, মাই আর্টিকেল এবং ড্যাশবোর্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছি। তো এই ড্যাশবোর্ড অপশনটা শুধুমাত্র অ্যাডমিনের জন্য। সো আমার এই ইমেইলটা অ্যাডমিন ইমেইল, এই জন্যই হচ্ছে এটা শো করতেছে, আদারওয়াইজ অন্য ইমেইলে এই ড্যাশবোর্ডটা শো করবে না। সো এখানে আমাদের সাবস্ক্রিপশন আছে, আমাদের এখানে হচ্ছে সাবস্ক্রিপশন প্ল্যানগুলো আছে, এখানে একটা অ্যাট্রাকটিভ ব্যানার আছে, এখানে প্রিমিয়াম আর্টিকেলসগুলো আছে। আমরা এখানে ক্লিক করলে আমরা হচ্ছে আর্টিকেলের ডিটেলসগুলো এখানে দেখতে পারবো। দেন অ্যাড আর্টিকেল, এখানে যে কোনো ইউজার, একজন ইউজার সেখানে সেই আর্টিকেলগুলো অ্যাড করতে পারে, আর্টিকেল পুরোপুরি ডিসক্রিপশনগুলো পূরণ করার পর। দেন মাই আর্টিকেলে এসে সে এখান থেকে আর্টিকেলগুলো ম্যানেজমেন্ট করতে পারে, সে হচ্ছে ডিলিট করতে পারবে, কোনো ইনফরমেশন আপডেট করার প্রয়োজন হলে সেটাও করতে পারবে। এবং অ্যাডমিনের জন্য আছে একটা ড্যাশবোর্ড, তো এখানে হচ্ছে অল ইউজার, যে ওয়েবসাইটে যতগুলো ইউজার থাকবে সেগুলো শো করবে। সো এখানে অ্যাডমিন রোল আমরা অ্যাপ্রুভ করাইতে পারবো, যে অ্যাডমিন থাকবে একমাত্র সেই অ্যাপ্রুভ করাইতে পারবে, সেই একমাত্র এই পেজটা দেখতে পারবে। আমরা যদি কোনো ইউজারকে এখান থেকে ডিলিট করতে চাই, ডিলিট করতে পারবো। এখানে আমরা হচ্ছে একজন নতুন পাবলিশারকে অ্যাড করতে পারবো। এখানে অল আর্টিকেলস, যখন কোনো ইউজার আর্টিকেল অ্যাড করবে, তো এটা হচ্ছে অ্যাডমিনের অ্যাপ্রুভ হওয়ার করার পর সেটা হচ্ছে ওয়েবসাইটে শো করবে। অ্যাডমিন এটা রিজেক্ট করে দিতে পারে, ডিলিট করে দিতে পারে, সো এটা অ্যাডমিনের উপরে ডিপেন্ড করবে। সো মোটামুটি এটাই হচ্ছে আমার ওভারঅল ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের একটা কাজ। সো আই হোপ ইউ উইল লাইক ইট।